দেশে ফিরেছে প্রবাসী, তবে এবার কাঁধে করে ব্যাগ নিয়ে আসেনি, নিজেই এসেছে কফিনের ভেতরে, যা দেখে শোকাহত পরিবারের পাশাপাশি প্রতিবন্ধী মেয়েটি বাবার জন্য কাঁদতে কাঁদতে যেন অজ্ঞান হয়ে যাচ্ছে। বিদেশেই সড়ক দুর্ঘটনায় মরা প্রবাসীকে নিয়ে আসায় বাড়িতে শোকের মাতম চলার এই করুণ ও দুঃখজনক ঘটনা ঘটে কুমিল্লার চান্দিনা উপজেলার ভরত এলাকায়। জানা যায়, প্রবাসী জেলার 7 বছর ধরে ওমানে থাকে। কদিন আগে হঠাৎই সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তার। প্রবাসী মরার খবর শুনে পরিবারে নেমে আসে শোক। কাঁদতে কাঁদতে ভেঙে পড়া পরিবার আবারও জেগে উঠেছে কান্না করতে। প্রবাসী বাবার লাশ দেখেই প্রতিবন্ধী মেয়েটি পাগলের মতো ছুটে এসেছে বাবার লাশের কাছে। প্রতিবন্ধী এতিম মেয়েটি অস্পষ্ট ভাষায় বলছে, বাবারে তুই ওঠ, তুই মরেছিস কেন, আমারে ফোনে কে আম্মাজান বলে ডাকবে। পরিবারের অভাব দূর হলেও জিল্লার মরার ঘাটতিটা জীবনেও পূরণ হবে না। প্রবাসী মরে যাওয়ায় শিশু আর বিধবা বউ নিজেকে নিয়ে হতাশায় পড়ে আছে। কোথায় থাকবে আর কিভাবে দিন কাটবে এই অসহায় পরিবার, তা জানা নেই কারো। দর্শক, প্রবাসী বাবার লাশ দেখে এতিম মেয়ের কান্নাকাটির ঘটনা আর নিঃস্ব হওয়া পরিবারটিকে নিয়ে আপনি শোকাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।